বিমান ওঠানামার ক্ষেত্রে সাময়িক নিয়ন্ত্রণ লাগু হতে চলেছে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে। জানা গিয়েছে 26 জানুয়ারি পর্যন্ত সকাল 10:20 থেকে দুপুর 12:45 পর্যন্ত কোনো বিমান ওঠানামা করবে না। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের মহড়া ও মূল অনুষ্ঠানের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শুক্রবার থেকে এই নিয়ন্ত্রণ চালু হতে চলেছে। এমনকি নন শিডিউল ফ্লাইট ও কার্গো বিমানও এই সময় ওঠানামা করতে পারবে না। তবে প্রতিরক্ষা মন্ত্রকের বিমান ও হেলিকপ্টার ওঠানামায় কোনো নিয়ন্ত্রণ করা হবে না।